বরবটির সঙ্গে এই উপাদানগুলো মিশে একবার আপনার মুখে লাগান, চোখের পলকে মেজদা সহ মুখের সকল কালো দাগ উধাও হয়ে যাবে। এই রেমেডিটি বাসায় একবার লাগালে আপনি মেজদার সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। যারা অনেকদিন যাবত মেজদার সমস্যায় ভুগছেন, অনেক কিছু করেও মেজদার দূর করতে পাচ্ছেন না, তারা কি আজকের ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের মেজদা নিয়ে আর কোনো প্রকার চিন্তায় থাকবে না। এমনকি এই রেমেডিটি বানাতেও বাজার থেকে কিন্তু আলাদা করে কিছুই কিনে আনতে হবে না। বাসায় পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে কিন্তু এই রেমেডিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো মেজদা দূর করার এই রেমেডিটি আপনাদের মাঝে আমি শেয়ার করব। তার আগে চলুন জেনে নেওয়া যাক মেজদা কেন হয়। মেজদা বা মেলাজমা ত্বকের এক ধরনের অসুখ। সাধারণত শরীরে ইন্ট্রোজেন বা হরমোনের মাত্রা বেড়ে গেলে মেজদা দেখা দেয়। আবার দীর্ঘ সময় রোদে থাকার কারণে বা অতিরিক্ত যারা রোদে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মেজদার দাগ হয়। অনেক সময় যাদের অনেক বেশি থাইরয়েডের সমস্যা আছে বা রক্তচাপের ওষুধ বা যারা জন্ম নিয়ন্ত্রণের যে পিলগুলো আছে তারা খান, সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও কিন্তু মেজদা হতে পারে। অনেকের কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখে এমনিতেও মেজদার সমস্যাটা দেখা দেয়। তবে মেজদার প্রধান কারণ হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন। তাছাড়াও যারা চুলায় অনেক সময় ধরে রান্না করে বা রান্নার কাজটা যাদের বেশি, অনেকের সেক্ষেত্রেও কিন্তু মেজদার সমস্যাটা দেখা দেয়। তো মেজদার কারণ তো আমরা অনেকেই জানলাম, এবার মেজদা দূর করার যে রেমেডিটি সেটি বানাতে কী কী লাগবে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে মেজদা দূর করার জন্য আমি প্রথমেই কিন্তু একটা বড়বড়ি নিয়ে নিয়েছি, আর সেটি কিন্তু আমি কয়েকটা ভাগে কেটে নিয়েছি। আর এটা থেকে কিন্তু আমি ছোট ছোট করে টুকরা করে ভেঙে নিচ্ছি। আর তার আগে কিন্তু আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর ছোট ছোট করে টুকরো করে রাখা যে বড়বড়িগুলো আছে সেটি কিন্তু আমি ভেঙে ভেঙে এই বাটির মধ্যে রেখে দিচ্ছি। বড়বড়ি কিন্তু সবজি হিসেবে সবাই খায়, কিন্তু এটি ত্বকের যত্নে যে কতটা উপকারী সেটি কিন্তু আমরা কেউই জানি না। যে কোনো প্রকার দাগ দূর করতে এবং ত্বকের যে আর্দ্রতা সেটা বজায় রাখতে, ত্বকের রুক্ষভাব দূর করতে বড়বড়ি কিন্তু অনেক ভালো কাজ করে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন বড়বড়ি কিন্তু আমি ছোটো সাইজের কেটে নিচ্ছি। আর এই বড়বড়িটা যখন আপনারা মুখে ব্যবহার করবেন তখন এই উপায়ে ব্যবহার করবেন, দেখুন আপনার মুখের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তো এখানে আমি ছোট ছোট করে যে বড়বড়িগুলো কেটে নিয়েছি, এই বড়বড়িগুলো যেটা করতে হবে সেটি হলো নর্মাল যে পরিষ্কার পানি আছে বাসায় সে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বড়বড়ি কিন্তু ব্যবহার করার আগে আমি আবার বলে দিচ্ছি, খুব ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু ব্যবহার করবেন, কারণ আমাদের শরীরের অন্য কোনো স্থানের থেকে আমাদের মুখটা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। তো সবজিটা যখনই ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ব্যবহার করবেন। তো এরপরে আমি যেটা করব সেটি হলো এটা পাটায় পিষে নেব। এখানে কিন্তু আমি পাটায় এই বড়বড়িগুলো পিষে নিয়েছি, আর কতটা মিহি করে বেটে নিয়েছি সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারও করে নিতে পারেন। আপনাদের কাছে যে পদ্ধতিটি সহজ মনে হয় সেই পদ্ধতিতে খুব মিহি করে বড়বড়িগুলো কিন্তু থেতো করে নিতে হবে বা পিষে নিতে হবে। তো এখানে আমি যে বড়বড়িটা থেতো করে নিয়েছি তার মধ্যে এরপরে আমি যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো নারকল তেল। নারকল তেল কিন্তু আমাদের সবার বাসায় আছে। এখানে কিন্তু আপনারা যে কোনো কোম্পানির সাদা কালারের বা গন্ধ বা অতিরিক্ত রং ছাড়া যে নারকেল তেলটা পাওয়া যায় সেই নারকেল তেলটা কিন্তু এখানে দিয়ে দিবেন। অথবা আপনাদের বাসায় যদি খাঁটি নারকেল তেলটা থাকে সেক্ষেত্রে কিন্তু খাঁটি নারকেলটা দিলে এই রেমেডির কার্যকারিতা কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খাঁটি যে নারকেল তেলটা আছে সেটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে চা চামচ নিয়ে নিয়েছি, সেই চা চামচের কিন্তু প্রায় এক চামচ পরিমাণে কিন্তু এখানে আমি নারকেল তেল দিয়ে দিচ্ছি। নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী। নারকেল তেল যে কোনো কালো দাগ দূর করতে, মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে খুব ভালো কাজ করে। তাছাড়াও যাদের অতিরিক্ত বয়সের কারণে বা অনেক কিছুর কারণে ত্বকের যে ভাঁজ পড়ে গিয়েছে বা ত্বকটা অনেক বেশি কুচকে গিয়েছে, তারা যদি নারকেল তেল নিয়মিত মাখেন আপনার ত্বকের কুচকে যাওয়া ভাবটা দূর হয়ে যাবে, তার সঙ্গে ত্বকটা অনেক বেশি টানটান করবে এবং আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে ফর্সা দেখাবে। নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। অথবা যারা বাসায় কাঁচা নারকেল আছে তারা কিন্তু কাঁচা নারকেল বেটে নারকেলের যে দুধটা হয় সেটি যদি আপনারা মধুর সঙ্গে মিশিয়ে আপনার মুখে মাখেন তাহলে আপনার মুখের উজ্জ্বলতা অনেক বেশি বৃদ্ধি পাবে। তো এরপর এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো আলু। রূপচর্চায় আলুর ব্যবহার কম বেশি অনেকেই জানে, কিন্তু মেজদা দূর করতে আলু যে কতটা ভালো কাজ করে সেটি কিন্তু 100% মানুষই জানে না। মেজদার সমস্যা দূর করতে আলু কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি আলুটা খোসা সহ নিয়ে নিয়েছি।
খোসা সহ আলুটা যেটা করতে হবে, প্রথমে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আলুতে অনেক সময় দেখা যায় যে বালু থাকে। তো বালু যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মুখে নানা ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আলুটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে সেম প্রসেসে আপনারা ছোট ছোট করে টুকরা করে পাটায় পিষে নিতে পারেন, অথবা আপনাদের বাসায় যদি গ্রেটার থাকে তো সেক্ষেত্রে কিন্তু গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিতে পারেন। এখানে কিন্তু আমাদের মূলত আলুর যে রসটা সেটি কিন্তু লাগবে, আলুর যে চাপাটা সেটি কিন্তু আমাদের লাগবে না। তো এখানে আমি গ্রেটারের সাহায্যে আলুটা কিন্তু খুব ভালো করে গ্রেট করে নিব, আর গ্রেট করে নিয়ে আলুর ভেতর থেকে আলুর যে রসটা আছে সেই রসটা কিন্তু আমি এই রেমেডিতে ব্যবহার করব। যখন এই কাজটি করবেন তখন আলুর খোসাটা কিন্তু ভুলেই ফেলে দিবেন না, আর আলুর যে চাপাটা থাকবে সেটি দিয়ে কিন্তু চাইলে আপনার চোখের নিচের কালো দাগগুলো আপনারা দূর করে নিতে পারবেন। সেই খোসাটা চোখের নিচে লাগিয়ে রাখলে চোখের নিচের কালো দাগের সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি আলুর রস দেওয়ার পরে যে বাকি উপাদানগুলো আমি দিয়েছিলাম তার মধ্যে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি, উপাদানগুলো যদি ভালোভাবে মিশে না যায় সেক্ষেত্রে কিন্তু রেমেডিটি ভালোভাবে কাজ করে না। তো যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে কিন্তু উপাদানগুলো অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু রেমেডিটি খুবই ভালোভাবে কাজ করবে। তো এখানে কিন্তু আমি যে উপাদানগুলো দিয়ে দিয়েছি সবগুলোই কিন্তু আমাদের ঘরোয়া উপাদান। এরপরে এর মধ্যে আরও একটি উপাদান দিয়ে দিতে হবে, সেটি আমাদের ত্বকের জন্য খুবই দরকারি। এরপরে আমি যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হলো আমাদের শরীরের জন্য মধু যে কতটা উপকারী সেটি কিন্তু কম বেশি আমরা সবাই জানি, কিন্তু ত্বকের যত্নে যে মধু কত রকমের ব্যবহার রয়েছে সেটি কিন্তু 100% মানুষই জানেন না। মধু কিন্তু ত্বকের যে কোনো সমস্যা দূর করতে খুব ভালো কাজ করে, তাছাড়া যাদের ঠোঁটে অনেক বেশি কালো দাগ জমে গিয়েছে সেটি দূর করতে কিন্তু মধু খুব ভালো কাজ করে। যে কোনো ধরনের কালো দাগ দূর করতে বা ভিতর থেকে মুখের যে উজ্জ্বলতা সেটি বৃদ্ধি করতে কিন্তু মধু জুড়ি মেলা ভার। তো এখানে কিন্তু আমি দেখতে পেয়েছেন কিছুটা পরিমাণে মধু কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, আর মধু দেওয়ার পরেই কিন্তু আমি চামচের সাহায্যে আবার ভালো করে বাকি উপাদানগুলোর সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মধু ত্বকের যত্নে কিন্তু খুব ভালো কাজ করে, কিছুটা পরিমাণে মধু, হলুদ এবং তার সঙ্গে যদি কাঁচা দুধ মিশিয়ে আপনার মুখে লাগান আপনার মুখটা এত বেশি পরিমাণে ফর্সা হবে আপনারা নিজেরাই অনেক বেশি অবাক হয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের মুখের যে কোনো দাগছোপও কিন্তু দূর হয়ে যাবে। যারা মিস্তার পাশাপাশি মুখটা ফর্সা করে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই পদ্ধতিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এখানে কিন্তু আমি মধু দিয়ে দিয়েছি, আপনাদের বাসায় যদি মধু নাই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা পরিমাণে চিনিও এখানে দিয়ে দিতে পারেন, তবে মধু দিলে কিন্তু বেশি কাজে আসবে। তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হলো কালো জিরার তেল। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় 1 চামচ পরিমাণে কিন্তু এখানে কালো জিরার যে তেলটা আছে সেটি কিন্তু দিয়ে দিয়েছি। তো এই কালো জিরার তেলটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এটা আমরা কোথায় পাবো। রাস্তায় যে কোনো ভ্যান গাড়ির দোকানে কিন্তু আপনারা এই কালো জিরার তেলটা পেয়ে যাবেন। এটি যে শুধু মেস্তা দূর করতে সাহায্য করে তা কিন্তু না, শরীরে যে কোনো ব্যথা দূর করতেও কিন্তু কালো জিরার তেল খুব ভালো কাজ করে। ছোট্ট একটা বোতল কিনে আনলে কিন্তু আপনারা যে কোনো কাজে লাগাতে পারবেন এবং অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারেন। আর যদি আপনার হাতের নাগালে কোনো প্রকার কালো জিরার তেল নাই পান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কালো জিরাটা বেটে এখানে ব্যবহার করতে পারেন, তবে কালো জিরার তেলটা দিলে কিন্তু বেশি ভালো হবে। তো এখানে কিন্তু আমি কালো জিরার তেলটা দিয়ে দিয়েছি, এরপরে কিন্তু বাকি উপাদানগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমাদের যে রেমেডিটা সেটি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এর ব্যবহার বিধি কিন্তু আমাদেরকে বলে দেবো। এটি ব্যবহার করার কিন্তু ছোট্ট একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটি মেনে চললেই কিন্তু এটির রেজাল্ট আপনারা 100% পাবেন। তো এটি ব্যবহার করার আগে যেটি করতে হবে আপনার শরীরে যে স্থানটাতে বা মুখে যে স্থানটাতে মিশতে হয়েছে সেই স্থানটাতে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে মুখটা যেটা করতে হবে ভালো করে শুকিয়ে নিতে হবে। মুখটা শুকিয়ে গেলে আপনার মুখে যে স্থানটাতে মিশতার সমস্যা হয়েছে সেই স্থানটাতে আমি হাতের উপর ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু আপনার মুখের উপর দিয়ে দিবেন। আপনার মুখে যেখানে দাগছোপ পড়ে গিয়েছে, রোদে পোড়া কালো দাগ, ব্রণের দাগ, মিস্তার দাগ, যে দাগই হোক না কেন সেই স্থানটাতে এইভাবে আপনারা দিয়ে দিবেন। অথবা যাদের ছোট ছোট ব্রণের দাগ হয়ে গিয়েছে তারা কিন্তু ব্রণের দাগের উপর এইভাবে দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার যে দাগের সমস্যাগুলো আছে সেটি কিন্তু নিমে সেই দূর হয়ে যাবে। অথবা চাইলে কিন্তু আপনারা এই রেমেডিটি আপনার পুরো মুখেও লাগাতে পারেন, কারণ এতে এমন কোনো উপাদান নাই যেটি আমাদের ত্বকের জন্য ক্ষতিকারক। এখানে যে উপাদানগুলো আছে সবগুলাই কিন্তু প্রাকৃতিক বা ঘরোয়া উপায়ে তৈরি করা হয়েছে, তো এই উপাদানগুলো আমাদের ত্বকের কিন্তু কোনো ক্ষতি করবে না, বরঞ্চ ত্বকের যে উজ্জ্বলতা সেটি বৃদ্ধি করবে, ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে কিন্তু সাহায্য করবে।
তো এখানে আমি দেখিয়ে দিলাম কিভাবে কিন্তু আপনার মুখের উপর এটি অ্যাপ্লাই করবেন। সেমভাবে কিন্তু আপনারা বাসায় এটি ট্রাই করে নেবেন। এটি লাগানোর পরে আপনারা কিন্তু চুলার পাশে যাবেন না, এমনকি রোদে কিন্তু যাওয়ার থেকে একটু বিরত থাকবেন। কিছু সময় এভাবে রাখার পরে দেখবেন এটা যখন শুকে আসছে তখন কিন্তু ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন। আমি হাতের সাহায্যে যেভাবে একটু মাসাজ করে নিছি, সেমভাবে কিছুটা সময় মাসাজ করে তারপর আপনারা বাসায় ব্যবহার করার যে রেগুলার ফেস ওয়াশটা আছে সেটি দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে বাসায় ব্যবহার করা রেগুলার ক্রিমটা আপনারা মুখে লাগিয়ে নেবেন। এভাবে যদি আপনারা টানা কয়েকদিন ব্যবহার করেন তাহলে আপনার মুখের যাবতীয় মেস্তা দূর হয়ে যাবে, তার সঙ্গে মুখের যে কালো দাগছোপ আছে, ব্রণের দাগসহ যাবতীয় দাগ কিন্তু দূর হয়ে যাবে। এই রেমেডিটি কিন্তু খুবই কার্যকরী, বাসায় একবার হলেও কিন্তু এটি ট্রাই করুন।